যা লিখে আনছিলাম আমার বক্তব্য পড়া পায় শেষ। যদি তোমরা টায়ার্ড না হয়ে থাকো তাহলে এই লেখার বাইরেও দুই চারটা কথা বলতে চাই। বলতে চাই যে আজকে আমাদের দেশে মারাত্মক ইউনিটি দেখি আমি, একতা তাদের মধ্যে। সেটা হলো যেমন মোটর যান চালকের যে মালিক বাহিনী, এদের মধ্যে একতা আছে। বলো মোটর যান চালকের শ্রমিক বাহিনী, এদের মধ্যে একতা আছে। পেঁয়াজের যারা আড়তদার মজুরদার, এদের মধ্যে কিন্তু ইউনিটি আছে। আর লবণের ব্যবসায়ী যারা আছে, এদের মধ্যেও ইউনিটি আছে। মানে যত সংগঠন আমি দেখি শ্রমিক মালিক সবার মধ্যে ইউনিটি নেই, শুধু ইউনিটি নাই জনগণের মধ্যে। কারণ সারা পৃথিবীতে যেটুকু আমি দেখেছি, যেমন যেসব দেশে খ্রিস্ট ধর্ম বেশি, খ্রিস্টানদের বড়দিন বা এদের বিভিন্ন উৎসবের সময় তাদের জিনিসপত্রের দাম কমায় দেওয়া হয়। আবার ব্রিটিশ যারা আছে তাদের বুদ্ধ পূর্ণিমা প্রবণনা বিভিন্ন যে অনুষ্ঠান, ওই সবগুলির মধ্যে তাদের দাম কমায় দেওয়া হয়। এমনকি আমাদের মিডল ইস্টের অনেকগুলি দেশ আছে যারা নাকি রোজা রমজানের সময় ঈদের সময় তাদের জিনিসপত্রের মূল্যে অনেক ছাড় দেওয়া হয়। কিন্তু এটা আল্লাহর গজব একটা বাংলাদেশ, রোজা যে আইলো সোলার বোর্ড শশা বাইগুন সমস্ত জিনিসের মধ্যে দাম এমন বাড়ানি বাড়ায় দেয়। রিপাবলিক একটা বেকর পাইছে, তা রিপাবলিক তো আইবই, নিবই যাই কই তাই দাম নেওয়া দেব। এখন কয়দিন আগে কিলো পেঁয়াজের কি জাল 25-30 টাকা কেজি করে কিনা, সেটা 250-260 টাকা পর্যন্ত হচ্ছে। আর বাঙালি আমরা সবাই আল্লাহর থেকে হুমড়ি গিয়া হয়েছে কিনার সময় এমনি যদি কিন্তু আধা কেজি, তখন গিয়ে কিনা যায় 4 কেজি 5 কেজি। এই হলো অবস্থা। আমার কথা হলো পেঁয়াজ তো একটা পচনশীল জিনিস, এই পেঁয়াজ যদি আমরা, আরে মানুষ তো পানি খায় ওতেই কোনদিন বাঁচতে পারে, ডাক্তার রাখো আমি কই না, তাহলে পেঁয়াজ না খাই আমরা 15-20 দিন 1 মাস থাকতে পারি না। শরীর সকল মানুষ যদি জনগণ যদি এই সিদ্ধান্ত নেয় 1 মাস পেঁয়াজ খাইতাম না, তাহলে পেঁয়াজের দ্বারা নজর তার করতে ঘরে মধ্যে স্টোর করে রেখে দিছে। বাপ দেখে এক হলো বাবা পেঁয়াজ যাই দাও রয়ে যাও, তাহলে তো ফুচ্ছা যাইব গা। Why you are not, we are not taking the chance? কেন আমরা এটা নিচ্ছি না? ছেলেমেয়েরা ছাত্রছাত্রী যারা আছে তোমাদেরকে আমি বলছি, এইসব ব্যাপারও তোমাদের কিছু করণীয় আছে, এগুলি বলো। আর লবণ ওই যে আগে শুনতাম যে সিলেকান নিচে কেন আপনার দিয়ে সিলের ভিতরে দৌড় মারা, আরে কান দৌড় আছে কি না আছে তুমি দেখে লইবে এই কি হোয়াট ইজ দিস। লবণের কথা বলছে যেই হুনছে পতাকাটা যে হয়ে আছে যা কিন না লাই, কেউ 1 কেজি যে কিন লইলে হ্যাঁ 10-3 কেজি কিন না লইয়া দা মনে করছে। আরে তুমি এইভাবে চিন্তা করো না যে পিয়ে লবণের যদি শর্ট পড়ে তা তো সারা বাংলাদেশে পড়ব, সারা বাংলাদেশে মানুষই কষ্ট করবে। সুতরাং আমি 10 কেজি নিয়ে আমার সুবিধার লাগে নিয়ে গেলাম গা, আমি সেই জায়গাটাতেই পাবলিকের জনগণের ইউনিটি আমাদের নাই কেন? এটা ঘরে দিনে একটা গুজব ছড়াই দিছে, গুজবের পিছনে ছড়াই আমরা সমানে কেনাকাটা শুরু করছে। আর পেয়া ইয়ে লবণ ওই 15 টাকা কেজি, এটা হয়েছে 100 টাকা কেজি। মানে এই এই কয়েক ঘন্টার 2-3 ঘন্টার এই অপপ্রচার চালায় যে 2-3 ঘন্টার মধ্যে কোটি কোটি টাকা জনগণের এই ধরনের মুনাফুকুর যারা আছে, ব্যবসায়ী যারা আছে, লুটের যারা আছে তারা নিয়ে গেছে। কেন আমরা একটু সচেতন হলে পারি না?
লবণনাথ এলে যদি না আমি আমার সারা বাংলাদেশের গড়ে দিব, আমার আশপাশ প্রতিবেশীর গড়ে দিই, লবণনাথ আমার না থাকলে কি করা যাবে? উইল ফেস ইট টুগেদার, সবাই মিললে এটাকে মোকাবেলা করব। কিন্তু এইভাবে কেন কিনতে যাব? প্রত্যেকটা ব্যাপারে সবাই কালাবাজারি মুনাফ করিয়ে যারা আছে, মজুরদার আড়তদার, সেই শ্রমিক শ্রমিক মাছ মালিক মালিকরা সবার মধ্যে ইউনিটি আছে, শুধু আমাদের জনগণের মধ্যে ইউনিটি, আমাদের মধ্যে ইউনিটিটা করতে হবে।